হ্যালো স্টুডেন্ট তোমাদের নতুন টপিক নিয়ে চলে এসেছি আবার সুপার পজিশন থিওরাম অ্যান্ড স্টার ডেলটা ট্রান্সফর্মেশন চলো তো আমি আজকে আমি আমার একটু ইন্ট্রোডাকশান দিয়ে দিই আমি আমার নাম হচ্ছে ডেভিড দাস আমি এমটেক করেছি পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভসের ওপরে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তো তোমরা নিঃসন্দেহে আমার থেকে পড়তেই পারো কোনো অসুবিধা নেই আমি তোমাদের ইলেকট্রিক্যাল টিউটার ওকে চলো স্টার্ট করছি সুপার পজিশন এক নাম্বার দেখো সুপার পজিশন থিওরাম হচ্ছে কোনো থিওর কোনো সার্কিটে যদি একের বেশি সোর্সেস থাকে কোনো একটা সার্কিটে যদি একের বেশি সোর্সেস থাকে তাহলে সে সার্কিটে আমরা কারেন্ট বের করার জন্য সুপার পজিশন থিওরাম ইউজ করি ওকে এটুক জানলে এনাআ দেখো অনেক ইজি হবে ঠিক আছে দেখো এই এই এটা ধরলাম এটা ধরলাম টেন ভোল্ট এটা ফাইভ ভোল্ট ওকে এটা টু ফোর সিক্স ক্লিয়ার তাহলে টু ফোর সিক্স এবার আমরা তোমাকে বলা হলো আই ওয়ান আই টু আই থ্রি বের করো দেখো একটা ভালো করে একটা জিনিস বুঝো এই এটা এটা ফাইভ ভোল্ট রেজিস্টার ফাইভ ভোল্ট ব্যাটারি এটা আমাদের ফাইভ ভোল্ট ব্যাটারি বা ফাইভ ভোল্ট সাপ্লাই টেন ভোল্ট সাপ্লাই তাহলে এখান থেকে সাপ্লাই যাওয়ার পর কারেন্ট এই ডাইরেকশানে ফ্লো করবে এখান থেকে সাপ্লাই যাওয়ার পর কারেন্ট এই ডাইরেকশানে ফ্লো করবে দুটো অ্যাড হয়ে দুটো অ্যাড হয়ে আমাদের আই দিয়ে নেমে যাবে ক্লিয়ার তাহলে আমরা তোমাকে বলা হলো আই ওয়ান আই টু আই থ্রি বের করো দেখো স্টেপ ওয়ানে আমি এগুলো প্রত্যেকটার উপরে তোমাদের প্রবলেম করাবো এগুলো থিওরি শেষ হয়ে গেলে এই চ্যাপ্টারের শেষে প্রবলেমগুলো করাবো চলো স্টেপ ওয়ানে স্টেপ ওয়ানের কাজ হচ্ছে যে কোনো একটা সোর্সকে হয় শর্ট করতে হবে নয়তো নয়তো ওপেন করতে হবে এবার কখন ওপেন কখন শর্ট যদি ভোল্টেজ সোর্স থাকে যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে শর্ট আর যদি কারেন্ট সোর্স থাকে তাহলে ওপেন তাহলে মনে রাখবে ভিএস ভোল্টেজ সোর্স থাকলে শর্ট আর কারেন্ট সোর্স থাকলে ওপেন ওকে চলো দেখো তাহলে আমি এখানে আমাদের ভোল্টেজ সোর্স ছিল এটা একটা সাইড আমি শর্ট করে নিলাম শর্ট করে নিয়ে যা আছে সেম সার্কিট এবার এই সার্কিটে আমি কারেন্ট ডাইরেকশান দিচ্ছি দেখো কারেন্টের ডাইরেকশান আই ওয়ান ছিল এটা এবার দেখো এখানকার ডাইরেকশানটা এই দিক থেকে আসছিলো এখন কিন্তু এদিকে হবে না এই ডাইরেকশানে হবে না এখন আমাদের আউটগোয়িং ডাইরেকশন এটা ইনভার্স ডাইরেকশন ছিল এটা এটা আমাদের আউটগোয়িং ডাইরেকশন বিকজ সোর্স এখন এটা আমাদের তাহলে দেখো এটা আই টু এটা আই থ্রি ক্লিয়ার তাহলে দেখো দুটো সার্কিটকে আমরা যদি কম্পেয়ার করতে চাই তাহলে একই কারেন্ট রাখলে আমাদের হবে না তার জন্য আমরা কি এগুলোকে ড্যাশ করে দিচ্ছি ওকে আই ওয়ান ড্যাশ আই টু ড্যাশ আই থ্রি ড্যাশ ক্লিয়ার তাহলে যদি ড্যাশ করে দিই দেখো এবার এখানকার কারেন্টগুলো আমরা কী করে বের করবো টু ফোর সিক্স কী করে বের করবো তাহলে আই ওয়ান ড্যাশ ইকুয়ালস টু ভি বাই ইকুয়েব্যালেন্ট রেজিস্টেন্স ইকুইব্যালেন্ট রেজিস্টেন্স মানে আমরা যখন হোল সার্কিটের কারেন্ট বের করব হোল সার্কিটের ইকুয়েব্যালেন্ট রেজিস্টেন্স তাহলে ভি মানে হচ্ছে আমাদের টেন আর ইকুয়েব্যালেন্ট রেজিস্টেন্স মানে আর ইকিউ আর ইকিউ এর ভ্যালুটা কী করে বের করবো বলো দেখো এখানকার আর ইকিউ কারেন্ট ডাইরেকশান এই এই দুটো দেখো ছয় আর চার হচ্ছে তোমার সিরিজে তাহলে ছয় ইন্টু ফোর ডিভাইডেড বাই ছয় চার দশ তার সাথে ছয় ছয়াজ চার প্যারালালে সরি ছয় চার প্যারালালে আছে তার সাথে দুই ওহম রেজিস্টেন্স ইন সিরিজ ওকে তাহলে এটা করলে হবে দশ দশ দুগুণে কুড়ি প্লাস চার ছয় চব্বিশ ওকে মানে ফর্টি ফোর বাই টেন ফর্টি ফোর বাই টেন তাহলে এটাকে এভাবেই লিখো ফর্টি ফোর বাই টেন তার মানে টেন বাই ফর্টি ফোর বাই টেন এটাকে লেখা যায় টেন ইন্টু ফর্টি টেন ইন্টু টেন বাই ফর্টি ফোর মানে হান্ড্রেড বাই ফর্টি ফোর ক্লিয়ার এটা আমাদের আ এটা কী বললো এই আই ওয়ান বের হলো তাহলে সেমভাবে আমরা আই টু কী করে বের আই টু ড্যাশ কী করে বের করবো দেখো আই টু ড্যাশ এটা মুছে দিচ্ছি আই টু ড্যাশ যখন বের করবো আই টু ড্যাশ হচ্ছে মেন আই টু ড্যাশ কি আমরা এটা কারেন্ট ডিভাইডিং রুল লাগাচ্ছি যে মেন কারেন্ট ইন্টু অপোজিট রেজিস্টেন্স বাই সাম অফ রেজিস্টেন্স তাহলে কারেন্ট ডিভাইডিং রুল অনুযায়ী মেন কারেন্ট কোনটা আমাদের আই ওয়ান ড্যাশ তাহলে আই ওয়ান ড্যাশের ভ্যালু কত হান্ড্রেড বাই ফর্টি ফোর হান্ড্রেড বাই ফর্টি ফোর ইন্টু অপোজিট রেজিস্টেন্স তার মানে আই টু বের করছি তার মানে আই থ্রি হচ্ছে অপোজিট কারেন্ট মানে এটাই অপোজিট রেজিস্টেন্স ফোর বাই সিক্স প্লাস ফোর তাহলে দেখো চার দিয়ে কাটলে এটা এগারো আর এটা ছয় চার দশ দিয়ে কাটলে এটা দশ তার মানে দশ বাই এগারো ক্লিয়ার আই টু ড্যাশ তাহলে আই থ্রি ড্যাশ কত হবে সেমভাবে মেন কারেন্ট হচ্ছে হান্ড্রেড বাই ফর্টি ফোর আর অপোজিট রেজিস্টেন্স দেখো আই থ্রির অপোজিট আই টু তার মানে অপোজিট রেজিস্টেন্স হচ্ছে সিক্স ডিভাইডেড বাই ছয় চার দশ সেম এটা দশ দিয়ে কাটলে দশ আর এটা বাইশ আর তিন তিন দশকে তিরিশ বাই বাইশ ঠিক আছে তিরিশ বাই বাইশ বা এটাকে পনেরো বাই এগারো পনেরো বাই এগারো তাহলে এবার কী বের করবো আই টু ড্যাশ হলো আই থ্রি ড্যাশ হয়ে গেলো চলো এগুলো হয়ে গেল এবার এবার আমরা করব হচ্ছে স্টেপ টু স্টেপ টুতে কী করবো দেখো স্টেপ টুতে আমরা কি করব এই সার্কিটটার এই পয়েন্টটা আমরা শর্ট করেছি এবার এই পয়েন্টটাকে শর্ট করব ক্লিয়ার সার্কিট কিন্তু আমাদের সেম থাকবে সার্কিটের কোনো চেঞ্জেস নেই শুধু শর্ট আউট তাহলে এটা ছিল ফাইভ ভোল্ট এটা সিক্স ফোর টু ওকে এটা ছিল টু ও হোম এটা ফোর এটা সিক্স তাহলে দেখো এবার এবার কারেন্ট ডাইরেকশন কে দেবে ফাইভ ভোল্ট সাপ্লাই কারেন্ট ডাইরেকশন দেবে এটা সাপ্লাই ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি চার আর দুই আছে প্যারালালে আর ছয় তার সাথে সিরিজে তাহলে চার দুই ফোর ইন্টু টু বাই ফোর প্লাস টু এইট প্লাস সিক্স তাহলে এটা করলে কত হচ্ছে ছয় আট আটচল্লিশ চার দুগুণে আট তাহলে হচ্ছে আটচল্লিশ আর হচ্ছে আটে হচ্ছে ফিফটি সিক্স বাই আট আট দিয়ে কাটলে সাত আটা ছাপ্পান্ন ঠিক আছে বুঝে গেছো তাহলে দেখো এবার আমরা এটা সাতটা কী পেলাম আর ইকুইভ্যালেন্ট তাহলে যদি আর ইকুইভ্যালেন্ট পেয়ে যাই এখানে কারেন্টগুলো আমাদের কী ছিল এটা আই থ্রি সরি এটা আই টু এটা আই থ্রি এটা আই ওয়ান তাহলে এটাকে আমরা কী লিখবো আই ওয়ান ডবল ড্যাশ আই টু ডবল ড্যাশ আই থ্রি ডবল ড্যাশ তাহলে আমরা এখন বের করবো দেখো এই সার্কিটের মেন কারেন্ট কী এই সার্কিটের আই টু ডবল ড্যাশ কারণ কারেন্ট তো এই দিক দিয়ে ফ্লো করছে এখন এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করছে তাহলে আই টু ডবল ড্যাশ আই টু ডবল ড্যাশ ইকুয়ালস টু কী ভি বাই আর ভি মানে হচ্ছে ফাইভ আর মানে হচ্ছে সেভেন তাহলে এটাই সেরকম আই আই ওয়ান ডবল ড্যাশ কী হবে মেন কারেন্ট হচ্ছে মেন কারেন্ট হচ্ছে আই টু ডবল ড্যাশ তাহলে মানে মেন কারেন্ট হচ্ছে এটা মেন কারেন্ট ইন্টু অপজিট রেজিস্ট্যান্স কারেন্ট ডিভাইডিং রুল লাগাচ্ছি অপোজিট রেজিস্টেন্স মানে আই ওয়ান ড্যাশের অপোজিট কে আই থ্রি ডবল ড্যাশ তাহলে এর ভোর এর রেজিস্টেন্স হচ্ছে চার ডিভাইডেড বাই সাম অফ রেজিস্টেন্স চার দুয়ে ছয় তাই তো তাহলে দেখো এখান থেকে কাটাকাটি দুই তিন তিন সাতা একুশ পাঁচ দুগুণে দশ ঠিক আছে এবার আর একটা কী বের করবো আই থ্রি ডবল ড্যাশ সেমভাবে মেন কারেন্ট ইন্টু অপোজিট রেজিস্টেন্স হচ্ছে দুই বাই সিক্স তাহলে দুই দিয়ে কাটলে কত হবে তিন এক তিন সাতা একুশ পাঁচককে পাঁচ ঠিক আছে ফাইভ বাই টোয়েন্টি ওয়ান এবার এবার আমাদেরকে কী করতে হবে এবার দেখো এই তিনটে সার্কিট থেকে আমাদের কম্পেয়ার করতে হবে ওকে এবার আমরা বলবো আই ওয়ান আই ওয়ান দেখো এখানে কারেন্টের ডাইরেকশান কি ইনওয়ার্ড ডাইরেকশান স্টেপ ওয়ানে কি ইনওয়ার্ড ডাইরেকশান এর এর ডাইরেকশান সেম কিন্তু দেখো স্টেপ টুতে দেখো আই ওয়ান ডবল ড্যাশের ডাইরেকশান কিন্তু চেঞ্জেস তাহলে আমরা আই ওয়ান ইকোয়ালস টু লিখবো আই ওয়ান ড্যাশ মাইনাস আই ওয়ান ডবল ড্যাশ তাহলে মাইনাসটা কেন হলো কারণ এর ডাইরেকশান মেন সার্কিটের ডাইরেকশানের থেকে অপোজিট ওকে তাহলে এবার এটার ভ্যালুটা কত হবে বসিয়ে দাও আই ওয়ান আই ওয়ান ডবল ড্যাশ কত ছিল হান্ড্রেড বাই হান্ড্রেড বাই আর সরি আই ওয়ান ড্যাশের ভ্যালু এটা আর আই ওয়ান আই ওয়ান ডবল ড্যাশের ভ্যালু হচ্ছে মাইনাস টেন বাই টোয়েন্টি ওয়ান টেন বাই ঠিক আছে এবার এটা তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে কী হচ্ছে দেখো আই টু আই টু আই ভ্যালুটা কী হবে আই ভ্যালুটা হবে দেখো আই টু ড্যাশ আর আই টু তাহলে আই টু ড্যাশ হচ্ছে এটা যেটা এই ডাইরেকশানে কারেন্ট ফ্লো করছে আই টু অপোজিট ডাইরেকশানে তাহলে আই টু ড্যাশ আমাদের হবে মাইনাস মাইনাস আই টু ড্যাশ আই টু ডবল ড্যাশ আই টু ডবল ড্যাশের যা ডাইরেকশন দেখো মেন সার্কিট ডাইরেকশান সেম তাহলে প্লাস আই টু ডবল ড্যাশ এবার ভ্যালু কী আছে আই টু ড্যাশের ভ্যালু দেখো আই টু ড্যাশের ভ্যালু হচ্ছে দশ বাই এগারো দশ বাই এগারো সরি এটা মাইনাস দশ বাই এগারো মাইনাস দশ বাই এগারো প্লাস আই টু ডবল ড্যাশ কত আই টু ডাবল ড্যাশ হচ্ছে ফাইভ বাই সেভেন ঠিক আছে ক্যালকুলেশান করে নেবে আর থাকছে আই থ্রি আই থ্রি দেখো এখানেও যা ডাইরেকশান এখানেও তা ডাইরেকশান এখানেও সেম ডাইরেকশান ওকে তাহলে আই থ্রি আমরা সিম্পলি লিখবো আই থ্রি ড্যাশ প্লাস আই থ্রি ডবল ড্যাশ শুধু ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশানটা করে নেবে ক্লিয়ার এই তাহলে আমাদের দেখো আই ওয়ান আই টু আই থ্রি বেরিয়ে গেলো প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট বেরিয়ে গেলো ক্লিয়ার এবার এগুলোর উপরে কী প্রবলেম হতে পারে আমি তোমাদের এগুলো নেক্সট দিন প্রবলেমগুলো অবশ্যই করাবো প্রত্যেকটা জিনিসের উপর প্রবলেম করাবো ক্লিয়ার তো এটা একটু লিখে নেবে চলো এবার নেক্সট টপিক স্টার ডেলটা কনভারসেশান বা ট্রান্সফরমেশন এটা একটা খুব ইন্টারেস্টিং টপিক এটা কিন্তু খুব কম জায়গায় এত ভালোভাবে বলবে আমি তোমাদের বলে দিচ্ছি জাস্ট আমি একটা ছোট্ট ট্রিক বলবো এইটুক মনে রাখবে ব্যাস স্টার ডেল্টা কোনো অসুবিধাই হবে না ঠিক আছে স্টার ডেল্টা করাটা কোনো বড়ো ব্যাপার নয় তাহলে প্রথমে আমি ডেল্টা থেকে স্টার্টে যাচ্ছি ডি থেকে এসে দেখো সরি এটা রেজিস্টার দিয়েই যাচ্ছি আমি ওকে চলো ঠিক সবার আগে এই পয়েন্টগুলোর নাম দেবে এটা এক এক নম্বর পয়েন্ট দু নম্বর তিন নম্বর ওকে নাম দিলে এইবার যখন ডেল্টাটাকে লিখবে ডেল্টা জায়গায় যখন লিখবে এইভাবে লিখবে ক্লক ওয়াইজ ডাইরেকশানে লিখবো আমরা এই দিকে ক্লক ওয়াইজ ওকে তাহলে সবার প্রথমে এটা আসছে এই রেজিস্ট্যান্সটা এটাকে লিখবো আর ওয়ান টু এটাকে লিখবো আর টু থ্রি এটাকে লিখবো আর থ্রি ওয়ান ঠিক আছে ক্লক ওয়াইজ ডাইরেকশানে এবার আমরা কি করব মনে মনে বা পরীক্ষার খাতায় একটা ডটেড দিয়ে তুমি এভাবে লিখতে পারো বা রাফ খাতায় তুমি রাফ করতে পারো একটা ডট দিয়ে দিলে যার এটা একটা নিউট্রাল পয়েন্ট ওকে আলটিমেট ডেল্টা কানেকশানে কোনো নিউট্রাল থাকে না আমি জাস্ট এই ডটেড একটা নিউট্রাল দিয়েছি কারণ আমার ট্রান্সফরমেশন করতে সুবিধা হবে দেখো এই সার্কিট থেকে এই সার্কিট থেকে আমি স্টারে আসবো ঠিক আছে স্টারে আসছি দেখো এই যে আমার যে রেফারেন্স লাইনটা আছে ডটেড লাইন আমি এই ডটেড লাইনটাকে ধরে লাইন ড্র করব ক্লিয়ার আমি ডটেড লাইনটাকে ধরে লাইনটা ড্র করলাম সেম টু সেম আর এবার এই এক নাম্বার পয়েন্ট দু নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট এভাবে দিয়ে দিব এই পর্যন্ত সব সেম ওকে এইবার একটা জিনিস দেখো এটা ওয়ান টু আছে এইবার এইটাকে নাম্বারিং করবে ক্লক ওয়াইজ সেমভাবে আর ওয়ান আর টু থ্রি আমি তোমাদের কী বলেছি সব সময় নাম্বারিং করবে ক্লক ওয়াইজ তাহলে এটার নাম্বারিং কী হবে ওয়ান টু টু থ্রি থ্রি ওয়ান কিন্তু এটা আর ওয়ান আর টু আর থ্রি তাহলে মনে রাখবে এবার এই আর ওয়ানের ভ্যালুটা হবে যখন আমরা ডেল্টা থেকে স্টার্টে যাচ্ছি তখন এই আর ওয়ানের ভ্যালুটা হবে আর ওয়ানের ভ্যালু ওকে দেখো এইটা আমার ওয়ান নাম্বার পজিশন এই এক নাম্বার পজিশনের থেকে মধ্যে ক কটা রেজিস্টার কানেক্টেড আছে দুটো এটা আর এটা তাহলে এই দুটো ভ্যালু আমরা আগে ইন্টু হিসেবে বসিয়ে দিব আর ওয়ান টু আর থ্রি ওয়ান এই দুটো কানেক্টেড এবার ডিভাইডেড বাই ডিভাইডেড বাই সবগুলো রেজিস্টেন্সের যোগফল ওকে যতগুলো যোগফল সবগুলোর আর ওয়ান টু আর টু থ্রি প্লাস আর থ্রি ওয়ান ক্লিয়ার তার মানে দেখো এই ডেল্টাটাকে যদি আমি স্টারে কনভার্ট করি আর ওয়ানের ভ্যালুটা আমার এটা হবে মানে আর এর এই ভ্যালুগুলো দেওয়া থাকবে ধরো এটা দেওয়া আছে যে চার এটা ছয় এটা দশ চার ছয় দশ দেওয়া আছে ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন করে নেবে আমি অবশ্যই এগুলোর উপরে প্রবলেম করাবো এখন আপাতত তোমরা দেখে নাও ক্লিয়ার দেখো তাহলে আর ওয়ান বের করলাম এবার আর টু আর টু কী করে লিখবো সেমভাবে আট টু কার সাথে কানেক্টেড এই যে দুই নম্বর পজিশান তাহলে এই দু নম্বর পজিশানের সাথে কে কে কানেক্টেড আছে দেখো এটা আর এটা তার মানে এই দুটো উপরে বসবে বাকি নিচেরটা সবার ক্ষেত্রে সেম তার মানে উপরে কী কী বসবে আর ওয়ান টু আর টু থ্রি আর ওয়ান টু আর টু থ্রি বাকি সেম ওয়ান টু প্লাস আর টু থ্রি প্লাস আর থ্রি ওয়ান ক্লিয়ার তাহলে তোমরা এবার বলো তো আর থ্রি কী হবে তোমরা বলো দেখো আর থ্রি কী হবে এই তিন নম্বরের পয়েন্টের সাথে কোনটা কোনটা রেজিস্টেন্স কানেক্টেড আর টু থ্রি আর থ্রি ওয়ান আর টু থ্রি আর থ্রি ওয়ান কানেক্টেড বাকি নিচে সেম আর ওয়ান টু প্লাস আর টু থ্রি প্লাস আর থ্রি ওয়ান ওকে তাহলে এই ডেল্টাটাকে যদি আমি স্টারে কনভার্ট করতে যাই এইভাবে আসবে তাহলে আমার এই রেফারেন্স লাইনটা নেওয়ার কারণটা বুঝতে পারলে এটাই হচ্ছে ছোটো ট্রিক তো এটা তো সবাই জানে দেখো এই ফর্মুলাগুলো তোমরা মুখস্থও করতে পারো যাই করতে পারো কিন্তু এই যে এই রেফারেন্স লাইন নেওয়াটা এটা হচ্ছে একটা ট্রিক যেটা মনে রাখলে তুমি দিনও ভুলবে না ওকে চলো এবার এর অপোজিট স্টার থেকে আমরা কোথায় যাব ডেলটাতে যাব সেমভাবে চলো স্টার থেকে ডেল্টায় যাচ্ছি দেখো এস থেকে ডিতে যাচ্ছি তার মানে এইভাবে আমরা আগে একটা স্টার আঁকবো ওকে স্টার যখনই আঁকবে স্টারের ভ্যালু আর ওয়ান আর টু আর থ্রি ক্লিয়ার দিয়ে দিলে এটা এক নম্বর পয়েন্ট এটা দু নম্বর পয়েন্ট এটা তিন নম্বর পয়েন্ট ব্যাস এইবার তোমরা কি করবে দেখো যখন ডেলটা আঁকবে তখন এখানে একটা ডটের লাইন ধরে নেবে যে আমি এই ডটেরটাকে ফলো করে আমি ডেল্টাটাকে আঁকব তাহলে দেখো খুব সুবিধা হয় এভাবে এভাবে আমি সময় করি দেখো আমি এই ডট বরাবর আঁকছি হ্যাঁ ঠিক আছে আমি এই ডট বরাবর আঁকছি তাহলে আঁকলে কী হবে এবার এটার নামকরণ আমি কী করতে বলেছি তোমাদের আর ওয়ান টু আর ওয়ান সরি টু থ্রি আর এটা কি আর থ্রি ওয়ান তা ওয়ান টু এ দেখো ওয়ান আর টু এর মাঝে ওয়ান টু টু আর থ্রি মাঝে টু থ্রি থ্রি আর ওয়ানের মাঝে থ্রি ওয়ান কী বললে বুঝতে পারলে তো এটা যদি কারো মনে থাকে জাস্ট আমি ক্লক ওয়াইজ নামগুলো দিচ্ছি তাহলে এবার ডেল্টার ভ্যালুগুলোকে আমরা যখন স্টারে কনভার্ট করব তখন কিভাবে করব দেখো কিছু নয় দেখো সবার উপরে সবার উপরে ভ্যালুটা সেম ঠিক আছে সবার উপরে ভ্যালুটা হচ্ছে আর ওয়ান ইন্টু আর টু প্লাস আর টু ইন্টু আর থ্রি প্লাস আর থ্রি ইন্টু আর ওয়ান এটা সবার ক্ষেত্রে সেম এবার যখন আমি কি করছি ওয়ান টু করছি মানে ওয়ান টু এই পজিশানটা করছি তখন এই পজিশানের এই পজিশানের এই পজিশানটা যখন করছি দেখো তার উল্টো রেজিস্টেন্সটা কোনটা আর থ্রি তাহলে মানে ডিভাইডেড বাই আর থ্রি বা এখান থেকেও বলতে পারো যে ওয়ান টু যখন করছি তার অপোজিট মানে থ্রি মানে আর থ্রি নিচে হবে আর থ্রি ক্লিয়ার সেমভাবে আর টু থ্রি দেখো আর টু থ্রি আমরা কী লিখতে পারি সেমভাবে আর ওয়ান আর টু আর টু আর থ্রি আর থ্রি আর ওয়ান ঠিক আছে তার মানে দেখো এখন কোনটা করছি টু থ্রি টু থ্রি তাহলে টু থ্রি অপোজিট রেজিস্ট্যান্স মানে অপোজিট পয়েন্ট বলতে পারো এই দুটো পয়েন্টের অপোজিট পয়েন্ট কত ওয়ান তাহলে এটা হবে আর ওয়ান ক্লিয়ার সেমভাবে এখানে আমি করে দিচ্ছি আর থ্রি ওয়ান আর থ্রি ওয়ানটা কী লিখতে পারি সেমভাবে আমরা লিখতে পারি আর ওয়ান আর টু প্লাস আর টু আর থ্রি প্লাস আর থ্রি আর ওয়ান এবার এই উপরেরটা কিন্তু সেম সবার ক্ষেত্রে সেম এবার দেখো এইটা থ্রি ওয়ান তার মানে এর অপোজিট পয়েন্ট টু তার মানে এটা আর টু বুঝতে পারলে আমরা স্টার থেকে ডেল্টায় কি করে আসবো ওকে সো তোমরা সবাই বুঝতে পেরেছ আজকের জন্য এইটুকুই নেক্সট টপিক নিয়ে আমি আবার কালকে আসছি ছোটো ছোটো করে আমি তোমাদের টপিক দিচ্ছি তাদের তোরা তোমরা খুব ভালো করে করতে পারো তোমরা প্লিজ আমাকে একটু চ্যানেলটাকে সাপোর্ট করো তোমরা একটু শেয়ার করো তোমাদের যাদের বন্ধুদের কাজে লাগবে যারা ভাবছো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান করছো আমি কিন্তু মেনলি কম্পিটিটিভের প্রিপারেশান করার জন্যই এটা পড়াচ্ছি তো এখানে সমস্ত যেই বলো বা জুনিয়র ইঞ্জিনিয়ার বা পিএসসি জেই বা ডাব্লিউ বি এসিডিসিএল যত রকমের যে এক্সামগুলো হয় সবারই কিন্তু এই প্রবলেমগুলো দরকার ওকে বা এগুলো জানা দরকার তো টেকনিক্যাল ইলেকট্রিক্যালের যত এক্সাম হয় টেকনিক্যাল এক্সাম সবারই এই বেসিক পার্টটা কিন্তু সবারই থাকে তো ওটাই আমি কভার করব। ওকে থ্যাংক ইউ ক্লাস